Hey friends, good evening. So welcome to our channel Shreya with Vivek friends. তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আমরা দুজনে খুব ভালো আছি। তো দেখো আজকে ইভিনিং থেকে আমাদের ভিডিওটা স্টার্ট করলাম। আজ হচ্ছে ওয়েডনেসডে। তো কি ব্যাপার, হঠাৎ করে ইভিনিং এ কেন স্টার্ট করলাম? দুপুর অবধি তো নরমাল ছিল সবকিছু, মানে এরকম কিছু প্ল্যানিং ছিল না যেরকমটা এখন আমরা করছি। তো হঠাৎ করে হাজবেন্ড বললো আজকে ও রান্না করবে, কারণ ওর আজকে একটাই ব্যাচ আছে, মানে 8টা থেকে 9টা, তাই না? না, 9টা থেকে 10টা। আচ্ছা, 9টা থেকে 10টা। আচ্ছা, তাহলে তো আমাদের কাছে সাফিসিয়েন্ট টাইম আছে। তো 9টা থেকে 10টা ওর একটাই আর কি ব্যাচ হবে। তো যাই হোক, টাইম আছে আমাদের কাছে। তো ও বললো করবো চিকেন ফ্রাইড রাইস। তাই বললাম দেখো চিকেন ফ্রাইড রাইস করো না, তার কারণ হচ্ছে দুপুরবেলা ভাত খেয়ে আবার রাত্রেবেলা ভাত ভালো লাগবে না, মনও করবে না। তো বলছে চলো তাহলে চিকেন কষা আর পরোটা করি। তাই বললাম ঠিক আছে, তাহলে বললে একটু আলাদা টাইপের করা যাক। তো চিকেনগুলো আমরা আজকে বললে চিকেন নিয়ে এসেছি, এই যে, আর বেশি না, আধা কিলো এনেছি, বিকজ কালকে হচ্ছে থার্সডে। কাল আমার আর ওর দুজনেরই সাই বাবার উপাস, আর বাবা মা অতটা চিকেন পছন্দ করে না। তো এগুলোকে এখন আমরা পকোড়া বানাবো, তারপর এটা রান্না বান্না করবো। তো যাই হোক, রান্না শেয়ার করার জন্য আজকের এই ভিডিও নয়, আমাদের এনজয়মেন্টটা শেয়ার করার জন্য ভিডিও। এখানে সামনে মিনি স্টোরে যে ভাইয়া আছে, আমাদের যখন খুব হড়বড়ি থাকে আমরা তখন এরকম, এখনই আমার বর ফোন করে কি চাই সেটা প্রথমে বললো না, প্রথমে বললো ভাইয়া বহুত এমার্জেন্সি হ্যায় প্লিজ হো জায়েগা। আমি এখানে সব থেকে খারাপ কাজ করছি, রসুন ছাড়াচ্ছি। রসুনের মানে যে খোসা গুলো থাকে সেগুলো যদি আমি বেশিক্ষণ জন্য এই আঙুলটা ব্যবহার করি না, তো আমার নাই নখের ভেতরটা খুব ব্যথা করে, আমি জানি না কেন। তোমাদের কারো হলে আমাকে কমেন্ট করো, বুঝতে পারি না কেন। জল দিই অনেকে দেখি জল দিই, হ্যাঁ জলদি হয়। দেখতে কি ডিমটা আগে দেবো না? হ্যাঁ ডিম দেবে, কর্নফ্লাওয়ার দেবে, এলাইচি দিয়ে আগে, বাকি মশলাটা দিই আগে। হ্যাঁ দাও দাও, তুমি দাও, ওই কর্নফ্লাওয়ারটা দাও 2-3 চামচ। কাশি স্বপ্ন গুলো ভাষা খুঁজে পাধু দেখে। এখানে আমাদের রেডি হয়ে গেছে, এটা কিন্তু পকোড়াও একদম ফাটাফাটি হবে। তো খানিকক্ষণ এটাকে রেখে দেবো, তারপর এটাকে পকোড়া বানাবো। ছোট করে বলে দিই এটার মধ্যে কি কি দিয়েছি। এর মধ্যে দিয়েছি আমরা সয়া সস, গ্রিন চিলি সস, কর্নফ্লাওয়ার দিয়েছি, দুটো ডিম দিয়েছি, আর গোলমরিচ পাউডার না, আর নুন আর হলুদ আর আদা রসুন পেস্ট। তো এই কটা দিয়ে এটাকে পকোড়ার জন্য রেডি করলাম। এবার মোটামুটি এটাকে আধ ঘন্টার জন্য ছেড়ে দেবো, তাহলে ভালো করে ভেতরে ঢুকবে জিনিসগুলো, তো টেস্টি টেস্টি হবে। ঠিক আছে, আমার বড় দিকে চা বানিয়ে দেবে। হ্যাঁ আমার তোমার জন্য গ্রিন টি, বাবাদের জন্য চা, বাবা তো খাবেন না। এই ক্যারেক্টার মধ্যে না ডিমগুলো রাখাটা আমি আর সেফটি মনে করছি না। তো আজকে আবার নতুন প্রসেসে গ্রিন টি হবে এইখানে। আমি ওই বানপুরে তো করেছি, আজকে এটা নিয়ে এলাম। হ্যাঁ বানপুরে করেছি, ঠিকই বলছে বিবেক, মানে বানপুরে আমি মেজো কাকা মা আমরা তো সবাই ওই দুধ চা খেতাম, ও একাই গ্রিন টি খেত, আর আমি ছাড়া ওই চিম্পু চম্পু ও গ্রিন টি। হ্যাঁ তো ওই টি ব্যাগ গুলো আনা ছিল, তো ওই টি ব্যাগ গুলো মানে গরম জলটা করে টি ব্যাগ দিয়ে খেত গ্রিন টি। আজকে ম্যাডাম নিল এই কিচেনের জন্য রেগুলার ইউজের জন্য যে গরম জল করা খুব দরকার ছিল। তো এই দেখো ডিম গুলো এখানে রেখে দিলাম। এটা আজকে হবে ইনাগুরেশন, এখানে উদ্ঘাটন। এখন দু তিন দিন এটাতে চলবে, তারপর আমার মগ্ন। এটাতে কখন আরো সুবিধা হয় যখন আমরা টি ব্যাগটা নিই, ওই কাপের মধ্যে ঢাললাম কটা টোল আর টি ব্যাগ, বাট এখন আমরা ওইটা দেবো লুজটা। তো লুজটা দেওয়ার জন্য আমাকে আবার কিছুতে ঢালতে হবে। এখানে আমরা লুজটাই খাই, ওটার ফ্লেভারটা আমাদের বেশি ভালো লাগে। একদের বছর আগেকার কথা মনে পড়লে মানে
হাসি লাগে আজকে টেস্ট একটু মানে প্রথম প্রথম কোভিডের শুরু শুরুতে যদি একটুখানি হাসি বা কাশি হতো গলা খুসখুস করছে আর কিছুতেই না হাঁচি দিতে পারবো না কাশি মানে করলে পরে রেগে যাচ্ছে কেন করছো তুমি ওগুলো মানে ওগুলো সিম্পটম তো ওগুলো ঘরে কারণ করা কাশি হলো বলতে একদম আস্তে করে যেন শুনতে না পায় আশেপাশে কেউ কাশি হয়েছে আর তখন আমাদের এখানে এরকম ছিল পাশে বাড়ি একটা আন্টির হয়েছিল আন্টির খুবই বাড়াবাড়ি হয়েছিল বাট কেউ তাকে মানে একটুখানি ছুঁয়েও হেল্প করছে না মানে একটু যে হসপিটালে পৌঁছাবে মানে আপাতত এখন অব্দি যতটা হয়েছে দারুণ হয়েছে বলো আগেরটাও হবে নরমাল মশলা দিয়েছি আমার বর চিকেন মশলা সানরাইজের চিকেন মশলা নিয়েছি ওইখান থেকে মায়ের ঘর থেকে মানে হোলসেলারের দোকান থেকে ওই চিকেন মশলা তারপরে আদা রসুনের পেস্ট আর নর্মাল সব কিছু মশলা যা দিয়ে থাকি আর তার থেকে দেখছি তোমায়
এই দেখো আমাদের ডিনার, এটার কি নাম দেবে গো? এক্সপেরিমেন্ট চিকেন, চিকেন কাবাব। তো দারুণ স্মেল আসছে, রুটি করলাম, এই দেখো সবাই খাচ্ছি, আর ও একটু পেঁয়াজ কেটে নিয়ে এলো। এই যা, তো চলো সবাই খাওয়া আরম্ভ করে দিয়েছে, এবার আমি খাই না, এইটা নিয়ে বলি কীরকম লাগছে। এমনি খালি মুখে টেস্ট করে দেখেছি দারুণ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল ফ্রেন্ডস, আমাকে দেখে বুঝতেই পারছো একদম ফ্রেশ হয়ে গেছি, ব্রাশ ট্রাশ সব হয়ে গেছে, নাইট ক্রিম লাগিয়ে নিয়েছি। তো এবারে এডিটিং করতে বসেছিলাম, বাট শরীরটা একটু ডাউন আছে, তো ভাবছি করবো কি করবো না, মানে সকালবেলা তো টাইম পেয়ে যাবো, বিকজ কাল থার্সডে, তো অতটা চাপ থাকে না কিচেনে, তো দেখা যাক, হয়তো করে নেবো বা কাল সকালেই করবো। তো আজ হচ্ছে ওয়েনেসডে, আজ কিন্তু আমার কোনো ভিডিও যায়নি, আমি আজকে সকাল থেকে এতটাই বিজি ছিলাম যে কারণে আমার ভিডিও আমি পোস্টই করতে পারিনি। তো আজকে সন্ধ্যাবেলায়, মানে আজকে সন্ধ্যাবেলাকার একটা ছোট্ট সুন্দর মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম, এক্সপেরিমেন্ট চিকেন বানিয়ে আমি আর আমার বর দুজন মিলে। তো কেমন লাগলো কমেন্ট করো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওটাকে এখানে এন্ড করে দিচ্ছি, আমি এবারে চলে যাব রেস্ট করতে, মেবি এডিটিং করব, আর হয়তো আমি চলে যাব শুতে ডাইরেক্ট, কারণ শরীরটা ভালো লাগছে না। তো কাল আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে। আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল করে দিও। তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল, আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে খুব জলদি।